এই পৃথিবীর চতুর্কোণায় ছড়িয়ে আছে রহস্য, আর মানুষ জন্ম থেকেই রহস্যের প্রবল আকর্ষণ বোধ করে। আর তাই আজকে আপনাদের জন্য সেই আকর্ষিত অতি গোপন পাঁচটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেব আমরা। বর্তমানে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষ কখনোই প্রবেশ করতে পারেনি, শুধু তালিকাবদ্ধ হাতে গোনা কয়েকজন মানুষ সেখানে যেতে পারেন। এই জায়গাগুলোর নিরাপত্তা খুবই কঠোর, সেখানে যাওয়া তো দূরের কথা, খুব কম মানুষই জানেন ওইসব জায়গার কথা। রহস্যে ঘেরা এসব জায়গাগুলোর অনেকগুলোতেই এমন কিছু কাজ করা হয় যা জানলে আপনার পিলে চমকে যাবে। তবে নিষিদ্ধ হলেও সেসব জায়গা সম্পর্কে জেনে নিতে তো আর কোনো অসুবিধে নেই। তাই আসুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যময় পাঁচটি প্রবেশাধিকার স্থান সম্পর্কে। তালিকার প্রথমেই রয়েছে বিচ্ছিন্ন নিহাও দ্বীপ, হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জের একটি অতি ক্ষুদ্র এবং গাছপালা পরিবেষ্টিত গ্রীষ্মকালীন দ্বীপ হচ্ছে নিহাও দ্বীপ। এখানে রয়েছে সারি সারি পাম গাছ, কিন্তু অল্প কয়েকজন মাত্র স্থানীয় মানুষ। এই জায়গাটা হওয়ার কথা ছিল পর্যটকদের ভ্রমণের জন্য আদর্শ একটা জায়গা, কিন্তু তা হয়নি, কারণ 180 বর্গ কিলোমিটারের এই দ্বীপটি বহিরাগতদের জন্য নিষিদ্ধ। দ্বীপটি আমেরিকার নাম করা রবিনসন পরিবারের কাছে 1863 সালে বিক্রি করে দেন হাওয়াইয়ের রাজা কামিহামিহা। 1915 সাল থেকে দ্বীপে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিচ্ছিন্ন এই দ্বীপের জীবনযাত্রা একটু অস্বাভাবিক। মোটামুটি 130 জন হাওয়াই অধিবাসী বাস করেন এখানে। এদের বাহন হচ্ছে ঘোড়া এবং সাইকেল। বিদ্যুৎ সরবরাহ হয় সৌরবিদ্যুৎ প্যানেল থেকে। দ্বীপে কোনো খাওয়ার পানি নেই, পানি এবং অন্যান্য রসদ আসে পার্শ্ববর্তী আরেকটি দ্বীপ থেকে। ছোট হলেও ইতিহাসের এই দ্বীপটি একটি বড় ভূমিকা রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্ল হারবার হামলার পর 1941 সালে জাপানি এক পাইলট বিমান বিধ্বস্ত হয়ে এই দ্বীপে গিয়ে পড়ে এবং 1 সপ্তাহ ধরে দ্বীপের অধিবাসীদের আতঙ্কের মধ্যে রাখে। 1944 সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ঠিক করেছিলেন জাতিসংঘের সদর দপ্তর করবেন এই দ্বীপে। বর্তমানে দ্বীপটি জনসাধারণের জন্য নিষিদ্ধ। তালিকার দুয়ে রয়েছে এরিয়া 51, নেভাডা। কথায় আছে লাস ভেগাসে যা ঘটে সেটা ভেগাসেই থেকে যায়, বাইরে বেরোতে পারে না। এই কথা লাস ভেগাসের 80 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি গোপন জায়গার ক্ষেত্র খাটে বলা যেতে পারে। জায়গার নাম এরিয়া 51। নামটি প্রথম ব্যবহার করা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময় CIA নথিতে। এখানে একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে। বলা হয় যুক্তরাষ্ট্রের সমস্ত গোপন জিনিসের মজুদ করা হয় এখানে। তবে ওখানে ঠিক কি আছে বা কি করা হয় সে ব্যাপারে CIA নির্দিষ্ট কোনো কিছু বলেনি, যে কারণে এই জায়গাটি নিয়ে মানুষের মুখে মুখে রটেছে নানান গুজব, তৈরি হয়েছে চলচ্চিত্র। এমনও বলা হয় যে এখানে নাকি ভিনগ্রহবাসীদের মৃতদেহ সংরক্ষিত রয়েছে। সত্যটা হচ্ছে আমরা কখনোই নিশ্চিত হয়ে জানতে পারবো না। তালিকার তিনে রয়েছে রয়্যাল এয়ারফোর্স ম্যান উইথ হিল, ইংল্যান্ড। যদি জেমস বন্ডের কোনো গোপন আস্তানা থাকে তাহলে এটাই সেটা। ইংল্যান্ডের নিউ ইয়র্ক শায়ারের এই বিমান ঘাঁটিতে নাকি পৃথিবীর সবচেয়ে বেশি বৈদ্যুতিক নিরাপত্তা এবং পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জন্য এই ঘাঁটি থেকে অবিরত খোঁজ খবর করা হচ্ছে গোপন সব তথ্যের। 1954 সালে এই টপ সিক্রেট ঘাঁটিটি তৈরি করা হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উপর নজরদারি করার জন্য। তবে কেউ জানে না এখন ঘাঁটিটি কি কাজে ব্যবহার করা হয়। তালিকার চারে রয়েছে সিক্রেট আর্কাইভ, ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত পাঠাগার সম্ভবত ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। এখানে 8ম শতাব্দী থেকে এখন পর্যন্ত সমস্ত পোপদের ব্যক্তিগত নথিপত্র সংরক্ষিত রয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে তালা দিয়ে রাখা হয় তথ্যগুলো। ভেতরে সাধারণ কারো প্রবেশ নিষেধ, একমাত্র গবেষক এবং জ্ঞানীগুণীরাই ঢুকতে পারেন অনুমতি নিয়ে, তবে তাদেরকেও জটিল পদ্ধতির মাধ্যমে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। তালিকার 5 এবং সবশেষে রয়েছে ইসি গ্রান্ড মন্দির। এই জায়গাটি জাপানে অবস্থিত। এটি জাপানের সবচেয়ে গোপনীয় এবং তাদের ধর্মের পবিত্র জায়গা। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 4 সালে ইসি গ্রান্ড মন্দিরটি তৈরি করা হয়। সূর্যের দেবী আমাদের আসুর উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি আজ পর্যন্ত এখানে রাজ পরিবারের এবং ধর্মযাজক ছাড়া কেউ প্রবেশ করতে পারেনি। প্রতি 20 বছর পর পর মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়। ইতিহাসবিদদের ধারণা এখানে জাপানের রামরাজ্যের মূল্যবান এবং হাজার হাজার বছর পুরানো নথিপত্র লুকানো আছে, যা বিশ্ববাসীর কাছে একেবারেই অজানা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই অজানা রহস্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।